হ্যালো, যে দাদা, দাদা শুনছেন? হ্যাঁ বলুন। না বলছিলাম যে আমি 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 এই 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 প্রথম এই কলকাতায় এসেছি, তা তা আমি আপনার কী সেবায় লাগতে পারি যদি একবার বলেন। হ্যাঁ জি 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 জি, যে বলেন আপনি, মানে আমি কালীঘাটে যাব, ওই নেত্রকালী আমার, না ওই মায়ের কাছে অনেক প্রার্থনা আছে তো। তো না মানে আমি বলছিলাম কি, এ তো মহা খেচাকালে পড়ে গেল। আরে আপনি যান না, কালীঘাটে যাবেন, যান না, মায়ের কাছে গিয়ে যত খুশি আপনি প্রার্থনা করুন। হ্যাঁ প্রার্থনা তো করতেই হবে আমার ওই নেত্রকালী। না বলছিলাম যে কোন দিক দিয়ে যেতে হয়, পথটা কোন দিকে যদি একটু বলি দেন। ও তা যেভাবে খুশি যেখান দিয়ে খুশি যান না, আপনি বাসে যান, পায়ে হেঁটে যান, হেলিকপ্টারে যান, আপনি আমায় ছাড় দেন। না মানে বলছিলাম যে কোথা দিয়ে উঠতে হবে, কোন পানে যেতে হবে, মানে কিভাবে যাবো যদি একটু বলি দেন। দেখে তো মনে হচ্ছে গেও ভূত, কোথায় থাকা হয়? আগে এই পেনিটি সাওরাফুলি, ওই পেনিটি আমার নিবাস, পেশায় যজমান, বুঝলেন? ওই বহুদিন ধরেই মনে মনে ভাবছি যে এখানে আসবো, কিন্তু সময় করে উঠতে পারছিস না। আপনার সঙ্গে আলাপচারিতা করি বড় প্রীত হলেন, তো আপনি কোন পানে যাবেন? কেন আমার সঙ্গ নেবে নাকি? না না আমি কি তাই বলছিলাম নাকি? না আমি বলছিলাম যে আপনি দেখো, তুমি যাই বলো, তোমার সাথে ব্যাক ব্যাক করলে আমার চলবে না। এখন তো স্ট্যান্ডে কোনো ভাই কালীঘাটের বাস নেই। এক কাজ করো তুমি, বরঞ্চ ওই 11 নম্বরে ভর করে এই শহর দেখতে দেখতে চলে যাও, তাতে তোমার জায়গাটাও দেখা হবে, এই মায়ের কাছেও প্রার্থনা হবে। আরে যাও যাও যাও, এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও যাও। হ্যাঁ যত সব আমার ভাগ্যে জোটেও। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শোনো, তুমি ওই মূর্তিটার কাছে দাঁড়াও। হ্যাঁ চলো যাচ্ছি যাচ্ছি। হ্যালো এই যা, কোথায় চলে গেল? 11 নম্বর না 12 নম্বর কি সব বলি গেল? আচ্ছা এখানে কি কারো একটু সময় নেই কথা বলবার? আমি এখন কোন দিকে যাবো কাকে জিজ্ঞেস করবো? আরে আরে মাথার উপরে সূর্যদেব চরচর করে উঠছে, যা থাকে কপালে, মায়ের নাম করে তুই এগিয়ে যাই। জয় মা, জয় মা, রক্ষা করিস মা, রক্ষা করিস। Thank you.
কেন বলেনি মা? আমার নিবেদন তুই মনে রেখো মা, আমার নিবেদন তুই মনে রেখো মা। কালী গো মুন্ডমালিনী শ্যামা কালী গো, তোমার নিবেদি প্রাণ ঢালি গো, নেতো কালী রে মারো আসি রে, নেতো কালী রে মারো আসি রে, মারো কলে রাই গো, মারো কলে রাই গো, মুন্ডমালিনী শ্যামা কালী গো। লেলি পিলি বউটার হলো নি, লেলি পিলি বউটার হলো নি, অপয়ায়কে জো নাই তুলোনি, অপয়ায়কে জো নাই তুলোনি, বলি বামুন আমি হায় হায় গো, মারো কলে রাই গো, মুন্ডমালিনী শ্যামা কালী গো। দোহাই তোমার কালী ধরি পায়, মারো কলে রাই গো, মারো কলে রাই গো, মুন্ডমালিনী শ্যামা কালী গো, মুন্ডমালিনী শ্যামা কালী গো। যাক, বহুদিনের মনোবাসনা আমার পূর্ণ হলো। আমার কাছে যা প্রার্থনা করেছি না, নেত্রটা আবার পটল তুলল বলে। শালি আমার কম জ্বালান জ্বালাইছে বাবা, ভগবানের মার দুনিয়ার মার। আজ আমি তৃপ্ত, মন যা চায় তাই করি, ভালো করে শহরটারে ঘুরে দেখি, তারপর আমি বাড়ি ফিরব। জয় মা, জয় মা, মা জয় মা। আরে বাবা, এটা কোন ঠাকুরের মন্দির বোঝা যাচ্ছে না। যাক, মন্দির তো দেখা হলো, ভালো ভালো, যে ঠাকুরই হও নমস্কার নাও। আহ, কত কি আছে এই শহরে দেখবা বাবা। আচ্ছা গেল, পেটটা ভরলো, এবার একটু গঙ্গার হা খেয়ে প্রাণটা জুড়ে নিই।
ও বাবা, হীরাকারা লাল টকটক করছে, আবিরের মতো গায়ের রং, এরা শহরে থাকে নাকি কি? বিচিত্র শহর। মাঠের মাঝখানে এত বড় একটা খাম্বা পুঁতি দেখিছে, কেন দেখিছে কে জানে। যাকে আমি তো আমার কাজে যাই। শহরের মানুষগুলান এই ধোলা ধোয়ার মধ্যে কেমন করি যে বেশি আছে সে ভগবান জানে। মনে হচ্ছে আমি ঠিক পথগুলো এসি। আচ্ছা, এইটা কোন রাস্তা? কোন দিকে যাই? এই 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 গলি পানে একবার গিয়ে দেখি তো। দাদা শুনছেন? আমি 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 আপনার বলছি আর কি। আমাকে গুরু, হ্যাঁ কি দরকার? আসলে কি হয়েছে জানেন, আমি না রাস্তাটা হারিয়ে ফেলেছি। পথঘাট আছে না, স্টেশনের দিকে যাব, যে পথটা যদি একটু বলি দেন। পথ হারিয়ে ফেলেছ? স্টেশনে যাবে? বেশ করেছ। হ্যাঁ বেশ করেছ। মানে এই মানে এই মানে যত প্রবলেম বুঝেছ, এই মানের খোঁজে খুঁজতে খুঁজতে আজ আমি পথ হারা।
ও আপনিও বোধহয় আমার মতো পথ হারিয়ে ফেলেছেন। ভালোই হয়েছে, চলেন না আমরা দুজনেই না একসাথেই যাই। কিন্তু মশাই থাকা হয় কোথায়? থাকা হয় ভোজনং যত্র তত্র আর এই শয়নং হট্ট মন্দিরে। এটা কি বাংলা বোধগম্য হলো না? তোমার দোষ কি? পড়নে তো ময়ের পাল্লায়, পড়লে বসতে, এশালা আসতেও কাটে যেতেও কাটে শাখের করাতের মতো। ও মশায়ের মনে বুঝি বড় ব্যথা। বাইরে বলছি আমার বড় ব্যথা, কেউ বুঝলো না আমার ব্যথা। বুঝবে বুঝবে যেদিন আমি পৃথিবী চলে চলে যাবো সেদিন কে বুঝবে? এই আপনি কি করছেন? এই দেখুন না আপনার কান্না দেখি আমার কান্না পেয়ে যাচ্ছে। আমার কান্না দেখে আপনার দুঃখ হচ্ছে? আসেই তো শালা হয়ে গেল কেল্লা ফতে। গুরু বিশটা টাকা হবে? টাকা কেন, টাকা দিয়ে কি হবে? কাঁচা ধানও খাবো, দুঃখ জুড়বো, দাও না গুরু। মানে তাড়াতাড়ি করো গুরু, অনেক কষ্ট নাই কান্নাটা থামিয়ে রেখেছি, বুঝেছ? দেরি হলে আবার। এই যে ঠিক আছে ঠিক আছে। বম বলে বম কালে ভগবান তোমার মঙ্গল করে, বুঝেছ? চললাম কোথায়? আরে যাচ্ছেন কোথায়? আরে আমি আমি স্টেশনে পথটা একটু বলে দিয়ে যাবেন না? এই শহর একটা গোলক ধারা, বুঝেছ? যার পথ তাকেই খুঁজে নিতে হয়, আমি তো নিমিত্ত মাত্র। না আপনি তো আমার বড় বিপদে ফেললেন, এই অসীনা জায়গায় এখন আমি কোথায় যাই? এই শহরে যখন এসে পড়েছ তা মাথা গোজার ঠাই তোমার একটা হবে, চাই কি উপরে কিছু? মানে এই শহরে তো আমার আপন স্বজন বলে কেউ নেই, এখন আমি কোথায় যাই? এ শালা কোন মাকড়ায় পাল্লে পড়লাম রে বাবা, নেশাটাই কেচিয়ে গেল বলে আমার জেরাতেই আজকে রাত্রে না কাটিয়ে দাও, বুঝেছ? কিন্তু বাড়ি না ফেললি তো আবার? না না বাড়ি আমার ফিরতেই হবে, তা যেমন করি হোক। অজানা শহরে ঘুরতে বেরিয়েছ, রাতকারানিকে দর্শন না করে চলে যাবে তা কখনো হয়? মায়েরই বলছি, আমি কথা দিচ্ছি কাল সকালেই তোমাকে ফার্স্ট ট্রেন ধরিয়ে দেবো, মা কালের দিব্যি বলছি। ও রাতকারণীদের এই মন্দিরটা বুঝি খুব কাজেই না? তা চলেন না, এ যখন পড়েছি তখন তোমাদের দর্শনটা করেই যাই। যাবে তো বটেই, শহরে এসেছ মন্দির না ছুঁয়ে যাবে, দেখবে ওই স্বর্গ নরকের মেল বন্ধন। বাহ বাহ সেই ভালো, বুঝলেন? ওই রাতটা মন্দিরে কাটায় দিয়ে সকাল সকাল বাড়ি ফিরে যাও। আচ্ছা আচ্ছা, তোমার পকেটে 20-50 টাকা হবে তো? কেন আমার কিসের টাকা কী হবে? আমার অবশ্যই হবে, মন্দির দর্শন করবে, ভোগ খাবে, আর পুরোহিতের দক্ষিণা দেবে না? ও এই কথা সে তো খোলসা করে বললেই হতো। হ্যাঁ আছে আছে, হবে হবে। না না ব্যাগ ব্যাগ না করো, এখন চলো তো। ওই রাত যত বাড়বে দক্ষিণাও তত বাড়বে, তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। এই চলো 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 চলো। Thank you.
কিছু বলবি না মানে এমনি তোমার সাথে ভালো আছেন তো বাবু ভক্তি থাকলে কাউর কিছু বলে সুযোগ দেয় তাহলে বোঝো বোঝো কি কাল লাগিনি নিয়ে আমি ঘর বেঁধেছি শোনা আমার না খেয়ে মাজা মেয়ে ছেলে থামবে না যাও থাকে কপালে হেস্ত নেস্ত করি তবে আমি ছাড়ব একদিন চলিব ঘুরি আমার শরীরটা ভালো লাগছে আরে বলে গেলি না তো কাল রাতে কোথায় গিয়েছিলি বলবো বলবো পরে বলবো কারণ আমার শরীরটা ভালো লাগছে চলি বিয়ের পর থেকে একটা দিনও শান্তি দিয়েছিস দিন নেই রাত নেই শুধু গালি গালা সাপ সাপান্ত সংসারটা কি করে একটু সুখের হয় সেদিকে কোনো খেয়াল নেই আরে বাবা অতই যদি তোর দেমাক যা দুটক যেদিকে যায় সেদিকে চলে যা মানা করিস কে তোর তোর আরে আরে তুই চলে যেতে বলছি ওরে রোগের ওষুধ এমনিতে সারবে নে পুরো ঝেঁটা দে তোরে ঢুইসটা যদি না ভেঙে দিই তোর ওই রোগ ঠান্ডা হবে নে কবুতর বলতেছি বেশি মারিস নে আমার মন বলতেছে
তাকে তো অঘটন ঘটতে চলেছে রে তো নিকুতি নিকুতি করেছে তোর অঘটনে এই এই আমি সন্ত সূর্য সাক্ষী ডেকে পেতে কে করছি আমার নাম যদি দেখতে খালি হয়ে থাকে তবে তোর এই ভিটা মাটি সাজি করি তোর উপর আমি নৃত্য করি ভালো ভাই আমি বলে বাবু বাবু এ জীবন যন্ত্রণা থেকে আমারে উদ্ধার করো মা আমারে উদ্ধার করো সেটা জানার জন্যই তো আপনাকে ডাকা হয়েছে কই জিপটা বার করুন কারি কি বার করতে বলছেন এখন থেকে চিল্লে চিল্লে গলা আমার এককারি বসে গেল একটা রা পর্যন্ত কারিনি এখন থেকে একঠায় মটকা মেরি এভাবে পড়ি আছে তখন থেকে ব্যাপু বাসি বাজাচ্ছেন ভালো করে একটু দেখুন না বুঝছেন কবরেজ মশাই ও সব বুঝাবুঝির কিছু নেই সব শেষ মানুষটাকে মেরে আমায় খবর দিয়েছেন কেন তার মানে ওরে অগদাই কবরেজ মশাই কি বলছেন রে ও কবরেজ মশাই মানুষটির একবার ভালো করে দেখুন না সব দেখা দেখির কিছু নেই আমার তো মনে হয় ঘন্টা পাঁচেক আগেই মারা গেছে এরপর ঘরে রাখলে মরার পচন ধরবে তাড়াতাড়ি ব্যবস্থা করুন আমি চলি আমার ফ্রিজটা চলো গো এখন আমার আগলি
ডালে বসে হাই তোলো আর বগল বাজা সজ্ঞ 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 আরে সারা সজ্ঞের চেয়েও অনেক ভালো আছি পিটুলি বিলে ধার ঘেঁষে ঠান্ডা চিরচিরে হাওয়া তার মধ্যে মাঝে মধ্যে ঘেটু ফুলের গন্ধ ওরে 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 মরি 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 কোথায় লাগে শালা ইডেন গার্ডেন আর নিকো পার্ক খিদে নেই জগড়াঝাটি নেই নেত্যকালীর ঝেঁটার বাড়ি নেই আর এখন হাওয়ার সঙ্গে গা ভাসিয়ে যেখানে খুশি চলে যেতে পারি এখন 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 আমার কেমন ঝরঝরে ফিরফিরে হালকা সূক্ষ্ম শরীর দেখি 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 না কোমরে ফিক ব্যথা নেই মাথায় ঝিমঝিমুনি নেই
দরজা জানলা ভেদ করি করি উড়ে যেতে পারি যেখানে খুশি। আর ওরা যদি রসিকতা করবার শখ জাগে আশা ওরা ঝোপের আড়াল থেকে কোন সমত্ব মেরে ভয় দেখা দি পারি ভূষণ্ডীর মান বেশি থাক। এখানে এখানে সব ভালো সব ভালো, কিন্তু মাঝে মধ্যে মনটার মধ্যে কেমন আকুলি বুকুলি করে, বড় ফাঁকা ফাঁকা লাগে। আচ্ছা কেন যে এমন হয়? কাল বাগানি মাতার উপর সাঁদ উঠিছে ও, এমন সময় নেত তুমি কই 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 তালবাগানি মাতার উপর সাঁদ উঠিছে ও, এমন সময় নেত তুমি কই 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 কই। মনি কি পড়ে বাসর রাতে, মনি কি পড়ে বাসর রাতে, কি কইছিলে কানে কানে, এখনই গভীর রাতে একাই আমি কি করি যে রই রই রই। তালবাগানি মাতার উপর সাঁদ উঠিছে ওই, এমন সময় নেত তুমি কই 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 কই। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়, এখন যদি ওই পেনিটি থেকে আড্ডা ঘাড়ি বাসদারের আগ থেকে নেত্রে চোখের দেখাও হবে, আবার ওই ভয় দেখানোটাও হবে। না 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 কখনো না কখনো না, এ পেলানে গণ্ডগোল আছে। না 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 লোকে কি বলবে কি বলবে লোকে, হ্যাঁ এটা মোরে ভূত হয়ে ওই বউয়ের আসল ছাড়তে পারেনি। হ্যাঁ ছি 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 না 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 তা হচ্ছে এইখানে এই যদি এই রোগা মোটা সরু পাতলা একটা ওই কোনো পেতনি টেতনি পাওয়া যায় পছন্দ হয় আর কি, তাহলে বেশ ইয়ে পছন্দ হয় তাহলে। স
চলতে পারে। দেখা যাক। আয় যেই ফুটফুটে চাঁদনি রাতে কোনটার মধ্যে কেমন যেন খলবল 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 করতেছে। লক্ষণ তো ভালো ঠেকতেছে না, গলায় কেমন যেন সুর উঠে আসতেছে। আমার সাইধে ভূষণ্ডীর মাঠ, আমার সাইধে ভূষণ্ডীর মাঠ, শাকসুন্নি ডাইনিয়া ভূত পীড়িতের রাজ্যপা, আমার সাধে ভূষণ্ডীর মা, আহা আহা। প্রতি চাঁদনি রাতে মেতি থাকি গেনুয়াতে, প্রতি চাঁদনি রাতে মেতি থাকি গেনুয়াতে, তুড়ি মেরি আরাম করো, তুড়ি মেরি আরাম করো, লাই কোনো বিভ্রাট, লাই কোনো বিভ্রাট, আমার সাইধে ভূষণ্ডীর মাঠ, আমার সাইধে ভূষণ্ডীর মা, আহা আহা আহা। থাকব বসি বেলির ডালে ঘুরব এঁদো ডোবায় খালে, থাকব বসি বেলির ডালে ঘুরব এঁদো ডোবায় খালে, খটাস 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 খরম পায়ে, সাইনা হতি লাঠ বেলাট, সাইনা হতি লাঠ বেলাট, আমার সাইধে ভূষণ্ডীর মাঠ, আমার সাইধে ভূষণ্ডীর মাঠ, আমার সাইধে ভূষণ্ডীর মা। কে রে তা তোদের এখানে ওই পেটনি রেটনি পাওয়া যায়? ও চলো, তুমি কেলানে ভূত মারব। ঠিক আছে, বাহ you
বেড়ে এই জায়গাটা তো এখানেই বসা যাক। আয়রে আয়, আয়রে আয়, আয়রে আয়, আয়রে আয়রে পুটিম মাছ, আয়রে আয় পুটি, ছুটি ছুটি, নইলে তোর ধরব টুটি। টুক করে টুক টুক করে আয় না এই পোলোটায় রে। আয় যত ভিঙ্গি মাগুর ও শিঙ্গি, ছিপ ছিপে পাতলা, আয় না ছুটে কাতলা। আমার রান্নার বেলা বয়ে যায় যে, ওরে আয় না রে, ওরে মুখ পড়ার দল আয় না রে। ও বাবা, মাছ ধরার কি সিঁড়ি, চাল চলম রকম সকম দেখি তো মনে হচ্ছে মেসে পেট জাগে জাগে, একটু আওয়াজ দেওয়া যাক। গাল দুটো তোবড়ানো, মনে হচ্ছে সামনের দুটো দাঁত নেই। তাতে কি পেট নেই তো? হাসতে হাসতে কোথায় সরি গেল? আচ্ছা, আমার কি মনে ধরেছে ঠিক বোঝা গেল রে। যাই অধিক মানে একটা ঠিকই আসি। আহারে গোবরের গন্ধে মন নাচে ছন্দে, আহা কি সুমধুর গোবরের জল। গোবরের গন্ধে মন নাচে ছন্দে, আহা কি সুমধুর গোবরের জল। যদি কোনো মিনসে করে ঘিন ঘিন সে, যদি কোনো মিনসে করে ঘিন ঘিন সে, আজ তারি রাত্রিরে মটকা বোভার। গোবরের গন্ধে মন নাচে ছন্দে, আহা কি সুমধুর গোবরের জল। যদি কোনো মিনসে করে ঘিন ঘিন সে, আজ তারি রাত্রিরে মটকা বোভার। গোবরের গন্ধে মন নাচে ছন্দে, আহা কি সুমধুর গোবরের জল। গোবরের গন্ধে মন নাচে ছন্দে, আহা কি সুমধুর গোবরের জল। সেই জায়গাটা রাতটা এখানে কাটালে মন্দ হয় না,
ঝিঝি পোকার আওয়াজের সঙ্গে সঙ্গে কুবরি পোকার কি সুন্দর ভরভর ভরভর শব্দ, মনটা একেবারে আনন্দে ভরে যাচ্ছে আমার। গোবরেরও গন্ধে গলায় পইতে, পায়ে খরম, মাথায় টিকি, বেমদত্তি বলে মনে হচ্ছে যেন। কিন্তু এই পোড়ার মুখে কি তো আগে কোনোদিনও দেখিনি, নতুন আমদানি মনে হয়। কেমন ড্যাব ড্যাব করে তাকাচ্ছে দেখো, ভারী অসভ্য তো। এই বামন গুলো জ্যান্ত মরা দুই সমান। দেখি এদিকে এদিকে দেখি, তোমার সাত বদন খানে একবার দেখি। বলি ওরে ওট করে আবাগির পো, তোর মতলব তো আমার ভালো মনে হচ্ছে না। নিশুদ্ধ আছে মেয়ে মানুষের দিকে অমন করে তাকাচ্ছিস যে বড়। আরে সচ্ছ কেন শাকসন্নি সুন্দরী, দেখো কেমন সুন্দর চাঁদনি রাত, এডু ফুলের গন্ধ, গুবরে পোকার আওয়াজ, ব্যাঙের ডাক, এমন একটা সুন্দর পরিবেশে এসো না আমরা দুজন মিলে একটু গপ্প গাছা করি। ঠিক আছে ঠিক আছে, গপ্প যদি নাও করতে চাও তাহলে এসো না আমরা একটু ঘুরি ঘুরি বেড়াই, এই ডালি ডালি পাতায় পাতায়। উপচে পড়ার অবস্থাতেই তো আছি। তবে বিটলে বাবু নিজন একটা অসহায় মেয়ে রেপে তার ইজ্জত নিয়ে আমার পাপলা কাটার ছেলেরা কোথায় গেল রে? আচ্ছা ভূতিদের ভুতুরি সমাজে কি ভাব ভালোবাসা করতে নি নাকি হয় না? ব্যাপারটা আমার খুব ভাবায় তুলেছে। এইটার একটা তদন্ত কমিশন বসা দিয়ে হবে। ওরে বাবা কত ভূত! কিলো কিলো ভূত! ডাকিনি ঘুট ঘুটে অন্ধার ঘরে বসে থাকিনি, ঘুট ঘুটে অন্ধার ঘরে বসে থাকিনি, আদারে পাদারে বনে বাদারে, আদারে পাদারে বনে বাদারে, শ্যাওড়ার ডালে ঘুট ঘুটে অন্ধারে, শ্যাওড়ার ডালে ঘুট ঘুটে অন্ধারে, ডাকিনি রে ডাকিনি, ডাকিনি রে ডাকিনি, গুন্ধরা মন ফেরে নাচিয়া, গুন্ধরা মন ফেরে নাচিয়া, পাহুডার মুখে আমি মাখিনি রে মাখিনি, ডাকিনি রে ডাকিনি, ডাকিনি রে ডাকিনি, ডাকিনি রে ডাকিনি, ডাকিনি রে ডাকিনি, ঘুট ঘুটে অন্ধার ঘরে বসে থাকিনি, ঘুট ঘুটে অন্ধার ঘরে বসে থাকিনি, আদারে পাদারে বনে বাদারে, আদারে পাদারে বনে বাদারে, শ্যাওড়ার ডালে ঘুট ঘুটে অন্ধারে, শ্যাওড়ার ডালে
ঘুটে ঘুটে আন্ধারে ডাকিনি রে ডাকিনি 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 দেখলি আমার বুকের ভেতরটা কাঁপতে থাকে। তুমি কেমন মারাত গো, যেটা দেখে তোমার কাপুন লাগে। তুমি কেমন মারাত? না আসলে কি জানো, এই ছোটবেলা থেকে না যাটারে আমার বড় ভয়। কিন্তু কেন ভয়? কেন? হ্যাঁ সে অনেক কথা যাকে দেখ। আচ্ছা এই এই তোমার নিবাস কোথায় প্রেয়সী? দেশে কি সবার কেমন জানো একটা মারকুটে তিরিক্ষি মেজাজ। তাদের মধ্যে তুমি শুধু একটু আলাদা। তাই বুঝি? হ্যাঁ তোমার সাথে কথা বলি না মনে মনে সুখ হয়। বাড়ি ভুল হয়ে গেছে, আমি আর তোমার কিচ্ছু জিজ্ঞেস করবো না। এই মানা করে দিল। আচ্ছা তবু একটা প্রশ্ন করি। মানা করি সে কে? আচ্ছা তুমি এইরকম মুখটা ঢেকে রেখেছো কেন? এই দেখো কথার উত্তর দেয় না, মুখটা আড়াল করে রেখেছো কেন? মানা আছে সে। কার? কেন? কিসের জন্য? দেখো এই তোমারে আমি বলে রেখে দিচ্ছি, আমার যদি তুমি ফাটাও তাহলে ঝাঁটা দিয়ে তোমার সব প্রশ্নের উত্তর আমি এখানে দিয়ে দেব। আমি আর একটা তুরি তোমার কাছে আনে, আমার একটা নিবেদন ছিল। যা বলবে ঝটপট ঝটপট করে বলি ফেলো। আচ্ছা এই 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 তোমারে তোমারে দেখা আর কোথায় কখন পাবো? আমার দেখা তুমি আর পাবে নি। আমার যখন মর্জি লাগবে আমি নিজে তোমার সঙ্গে দেখা করে নেব। এখন আমি চললাম। এই বলছে কোথায় গেল? এই ইঙ্গিত করি গেল আমারে খুঁজে নেবে। কিন্তু মুখটা আড়াল করে রেখেছে বলল মানা আছে। ও
বুঝেছি বুঝেছি বুঝেছি, সহজে ধরা না দেওয়ার মতলব। আচ্ছা ঠিক আছে, শালা আমু সারপুনি এই ডাইনি রে আমার সাই সাই সাই। আপনার তবিয়ত ঠিক আছে তো? আছে রে বেটা, আছে আছে, জিতা রাহো জিতা রাহো। তা তুই জানো কি একটা গান গাইছিলি? কিছু নেই বাবুজি, এসেই। না না লজ্জার কি আছে, লজ্জার কি আছে, ধরো মাঠ গা গা, তুইও গা, তোর গানটা শুনি, তুই বা বাদ যাবি কেন, গা 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 গা। তো ফিন শুনেন, भजुआ के बहनिया भगुल के बिटुआ रहर के खेतवा में हो, रहर के खेतवा में हो, रहर के खेतवा में हो, एकरा से कहीं हम हो, एकरा से कहीं हम हो। यादव शैतान उल्लुक बेईमान, यादव शैतान उल्लुक बेईमान, उल्लुक बेईमान, तिरकिट 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 भिंतक, तिरकिट भिंतक, तिरकिट भिंतक, चिका बूम चाक चाक। अरे सारा रा 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 हो, भजुआ के बहनिया भगुल के बिटुआ रहर के खेतवा में हो, रहर के खेतवा में हो, रहर के खेतवा में हो, केकरा से कहीं हम हो, केकरा से कहीं हम हो। तारा रा 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 हो, थम 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 थम, खाली को क्रास हो, को क्रास है, এই সারা আর কোনো পথ জানিস না তুই? কোনো গলতি হলো বাবুজি, ফিন গাইবো? না না, তোমার আর নাচন কদন করতে হবে না, গাইতে হবে না। তার চেয়ে বরং তুমি একটা কাজ করো দিনি, আমার একটু তামুক খাওয়া দিনি। ছিলিম্বা? আরে হ্যাঁ দিবে না, ছিলিম। হ্যাঁ এখানে এসে তো আগে এক ফোঁটা তামুক খেতে পেলুম না। আচ্ছা তামাক পিবেন তো ছিলিম আছেন তো? ও রতবাগা, তামাকই নেই তার আবার ছিলিম। ছিলিমকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। থোড়া ঠেড়িয়ে আপনাকে দেখিয়ে বহুত খুশ লাগছে আমার। কা সুরত, কা শরীর বড়ম দেওজি, আপ ইহাঁ পর কুছু দিন ঠেড়েঙ্গে তো? কি কি রে বেটা, কি কি ব্যাপারটা কি? হ্যাঁ ওটা তেমন জামাইয়াদের কিছুর জন্য? কিছু নেই বাবুজি, এসে হি। হ্যাঁ যাকি যাকি যাক, এই শোন তাড়াতাড়ি যা দেখি, আমার ওই নেশা ছুটি যাচ্ছে একেবারে। ও আপনি ইহাঁ পর থোড়া সা ঠেড়িয়ে, আমি আবি লি আসছি। হরি বাপ, তুই তো দেখি একেবারে ওই রাজধানী থেকেও ফার্স্ট উড়োস। কা বলেন বড়ম দেওজি, আরে বাবা ছিলিমের মতো গোলে আকারে নাল হয়ে গেলি যে। বস এইবার হয়েছে, বল তুই আগে কোথায় ছিলি, তোর খবর বল, কবে এলি এখানে? কা ধর বেটা, বলছি কবে এখানে এলি? কা বলে বড়ন দেওজি, কিছু ভালো না লাগে। কি রে, প্রেমে পড়েছিস বলে মনে হচ্ছে?
अरे नहीं नहीं, अरे डरो मत, डरो लज्जा कीजे, लज्जा कीजे। ठीक है, तू तो गत जन्म वृत्तांत बोल। का बोले बरमदेव जी, हमार मुलुक छापड़ा जिला आछे, सेखाने हमार गाय छिलो, जड़ू छिलो, जमीन जायदाद सब कुछ छिलो। क्यों पतर मध्य हठात कर बेरकस दीते बारो? हमार जड़ू मुंगड़ी हमाके पसंद ना करतो, काजिया काजिया हर रोज काजिया। तुम्हारो तो देखछी एटा नित्यकाली छिलो आमार मत। नित्य ও কোন আছে বা? আরে নিত্য নয় নিত্য নয়, নিত্যকালী আমার বিয়ে করা স্ত্রী। ও তাই বলিয়েন? হ্যাঁ, এবার আপনি আপনার কথা বলিয়েন। তা হয়েছে কি, আমার দোস্ত ভজুয়া থাকতো আমার মাগানকে পিছে, তো এক রোজ ভজুয়াকে বেহেনিয়ার সাথে আমি বাতচিত করছি সাঁঝের বেলা, তো মুঙড়ি আমাকে ডেকে নিয়ে গিয়ে বহুত খারাপ খারাপ বাত কাহ, তো আমার ইত্য গুসা হলো কি মুঙড়িকে আমি পিটতে 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 একদম বেহোশ করে দিলাম। তা আমি তখন কি করি, ডরকে মারে সিধা কলকাতা ভাগা। হ্যাঁ, বউটারে আত্মরা করি রেখি পালি গেলি। আরে বরমদেওজি, আপনি কুচু না সমঝে, যো বলছে ও সুলিয়েলি। মানে অনেক হয়েছে, বল বল বল। হ্যাঁ, কলকাতা তো ভাগাল, চাপদানি মিল মে তো কুলির কাম ভি মিলে গেল, তো এক রোজ মুলুক সে খবর এলো কি মুঙ্গড়ি আমার বসন্ত রেখবে মইড়ে গেল, তো ফিন গন্ডগোল হয়ে গেল। এক রোজ মিল মে একটু লোহার ডান্ডা পাকাড়তে গিয়ে সির মে আমার ইত্য জোর চোট লাগলো কি মাথা আমার ঘুরে গেল, তো ইসকে বাদ ঘুরতে 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 হাসপাতাল, আর হাসপাতাল সে ঘুরতে 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 ये ताल गाच। आज 30 बरस एक ही पेड़ में, बरसात मिलवे बरमदेव जी। तोर अवस्था तो अनेकटा आमार ही मतो। আমার নাম নদেশ চাঁদ মল্লিক, আমার কিছু সম্পত্তি ছিল ওইখানে পোতা আছে, তাই বহুকাল ধরে চক্রি হয়ে আগলাচ্ছি, বেশি কিছু লয় সামান্য, ওই সবই তোমার কইলে কি, এই বন্ধ কি তমসুক ইস্তাম্বর কাগজে নেকা আছে। ওদিকে নজর দিও নি, হাতে হাত করা বলবে। আচ্ছা যক্ষ মশাই, আপনার একটা কথা শুধু শুধু, আপনি কি ওই কালিদাসের ভাই? রে ভাই, কালিদাস আমার মাস্তুতো শালিরে বিয়ে করে, এই ছোকরা ওই হিজলিতে নিমকির গোমস্তা ছিল, তা সে তো বহুকাল আগের কথা, তুমি জানলে কি সে? সেই অনেক কথা। তা মশাইয়ের এখানে আসা হয়েছে কতদিন? আমি বলে কিনা
3.5 বছর এখানে আছি। কত এলো দেখলো, কত গেল তাও দেখলো। এই তো সেদিন তুমি এখানে এলে, তিনবার হোসট খেয়ে ওই কাঠ পিঁপড়ে তাই দিয়ে তারপরে গাছে উঠেছে। তুমি ওই মুখোমুখি গান বাজতে আও শুনি। জম্বে 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 বড্ড ভালো জম্বে। তবে কালো হাতে যদি শিখতে চাও তো আমার সাগরে দাও ভাই। ওই বলাটা এখন একটু কিরকম মানে কর্কশ হয়ে গেছে, বুঝছো? হলে হবে, মরা হাতি 16 লাখ টাকা। তা তো বটেই, তা তো বটেই। তবে মশাইয়ের এই ভূতপূর্ব পরিচয়টা জানতে পারি কি? বিলক্ষণ বিলক্ষণ পদবী বসু, জাতি কায়েত, নিবাস ঋষি, হাল সাকিন এই পাজার বুদ্ধি। সাবেক পেশা ছিল দারোগাগিরি, এলাকা ঋষরে স্তক ভদ্রেশ্বর। জজ্জটি সাহেবের নাম শুনেছ? হুগলির কালেক্টর, আইরি ভালোবাসত। এই মুলুকের তামাম শাসনভারটা তো এই আমার হাতে ছেড়ে দিয়েছে। তোমার কি বলবো ভায়া, এই নদু মল্লিকের দাপুটে এক সময় লোকে ত্রাহি ত্রাহি ডাইক সারত। ঠিকই তো, এখনো যা দাপট দেখছি। হ্যাঁ, জাগে জাগে যাক, এসো এসো একটু বসা যাক, বুঝছো? একটু গান বাজনা করি এসো। পাকুয়াজ নেই তেমন জুত হবে নি। আচ্ছা, পেট সাপড়েই ঠেকা দি, কি বলো? কেমন ঢন ঢন করছে, একটু এতেল মাটি চটকে বুড়ির মধ্যিখানটায় লাগাতে পারলে বেশ জুত হতো। যাকে নামটি আমার নদের সাইদ মল্লিক, আমার যেমন রোয়াব তেমন খোয়াব, ষোলো আনাই ঠিক। ওরে নামটি আমার নদের সাইদ মল্লিক, আমার ভয়ে কাঁপত সবাই যতেক পাজি বেল্লিক। নদের সাইদ মল্লিক নামটি আমার নদের সাইদ মল্লিক। মইনটায় আমার তুলোর মতো, ভয় পেল সব ভূতের মতো। মইনটায় আমার তুলোর মতো, ভয় পেল সব ভূতের মতো। যতেক পাজি বেল্লিক নামটি আমার, বুঝলে? নদের সাইদ মল্লিক, শৈল না সুক কপালি আমার, বুঝিল সবাই ভুল আমায়। শৈল না সুক কপালি আমার, বুঝিল সবাই ভুল আমায়। যতেক পাজি বেল্লি নামটি আমার, বুঝলে ভায়া? নদের সাইদ মল্লি,
ওরে নামটি আমার নদের সাইদ মল্লিক। বাহ 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 বাহ, ভারি খাসা গলা তো আপনার। বহুত আচ্ছা গানা বা। তাও তো আগের দাপটি নেই, তাহলে দেখতে মশাইয়ের পরিবার আদি কি? সব সুখ কি কপালে শয় রে দাদা, শয় না শয় না, ঘর সংসার সবই তো সেল একসময়, কিন্তু যারে নিয়ে ঘর বেঁধেছিল তিনি ছিলেন সল্লা। তোমারে বলবো কি ভাই, আমি হলুম গিয়ে নদু মল্লিক, আর শালি দিল কিনা আমারই পিঠে এক গা সালা কাট কষে, তারপরে শালি পালালো বাপের বাড়ি। 324 ধারায় ফেলতো, কিন্তু কেলেঙ্কারির ভয়ে গ্রেপ্তারি পরোয়ানার পাতালো। যাবে কোথায়? উপরে গুরু আছেন, নিচে ধর্ম আছে। ওই 47 সালের মরকে মাগি ফৌত হইল। জজ্জদি সাহেব বিলেত গিরি করে আমিও পেনশন নিয়ে এক শখের যাত্রা দল খুললুম। তারপর প্রেমাই ফুরল, এই এটা এসে আড্ডা গেরিস। আমাদের সবারই ওই একই গপ্প, বউয়ের জ্বালায় সবাই কুপকাত, আর এই ভূষণ্ডির মাসে এসে মুলাকাত। সব আদমিকে একই নাসি, আমার জড়ু মুঙড়ি ও ভি বহুত বদমাস ছিল। ও সঙ্গদের দেখছে একই হয়, আমার অবশ্য ছিলে বলি হয়নি, তাতে দুঃখ নেই ভাই। আমি করব রোজগে, আর কোন আবাগের বেটা ভূত মানুষ হয়ে আমার ঘরে জন্ম নিয়ে আমার সম্পত্তির ওয়ারিশ হবে, সেটি আমার সইতে। এখন তোফা আছি, নিজের বিষয় সম্পত্তি নিজেই সামলাই, গঙ্গার হাওয়া খাই, দুই হাতে পক পক বগল বাজাই, বকম বকম করি। এ তো গেল গিয়ে আমার, তোমার কেসটা কানি কি বলো দেখি এবার। আমার অবস্থাটা অনেকটা আপনারই মতো, শেষমেশ এই এইখানেই পাইলে আসতে হলো আর। ওই সংসারের কেসা কাহিনী আরম্ভ হলি পরে বুঝছো শেষ হতে যায়, তার থেকে এসো এসো আমরা একটু গান বাজনা করি এসো। আরে খুট্টা জি জানা, শট করে গিয়ে একটু এ তেল মাটি এনে চটকে এই ভুড়ির মধ্যে গানটায় এবারে লাগিয়ে দে তো। যা আভিলি আসছি। আরে তবলার বায়াতে গাব লাগে জানো তো, গাব গাব পাবো কোথায়? ওই বিকল্প ব্যবস্থা হিসেবে এটেল মাটি তা চলে যাবে। এনেছিস? জি হুজুর। দে 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 এই মধ্যিখানটায় ভালো করে এই ফেবড়ে দে দেখি, ফেবড়ে ফেবড়ে দে। বল শোনো, ধা ধা দিন তা কত্তা গে গিন্নি ঘা দন কত্তা কে
ধরে তারা করে খিট খিটে কথা কয়, ধুরতা গিন্নি কর্তা গাধা রে। খারে ধরে ঘন ঘন ধুম ধুম দিতে থাকে, টুটি টিপে ঝুটি ধরে উল্টে পাল্টে ফেলে। খারে ধরে ঘন ঘন ধুম ধুম দিতে থাকে, টুটি টিপে ঝুটি ধরে উল্টে পাল্টে ফেলে। গিন্নি ঘুঘুটি ক্ষমতা তো কম নয়, গিন্নি ঘুঘুটি ক্ষমতা তো কম নয়। নগণ্য নির্ধন, নগণ্য নির্ধন, নগণ্য নির্ধন কর্তা গা ধা। এই ধার ওপরে সোম ধিনতা তেরিকেটি গদিগেনি ধা, এই ধা ফসকালি সব মাটি। কি 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 ফসকালে ধা? আরে মাইয়া রে মাইয়া, ইতনা ভয়ঙ্কর গান আপ কাহাঁ সে শিক্ষা বাবুজি? আমার গুরুর কাছে রে, আমার গুরুর কাছে। এই অনেক দিন অভ্যেস নেই বুঝিস, তাই গলাটা কিরকম ধরে আসছে। তা তো বটেই, তা তো বটেই। এইসব হলো কি সেই রেওয়াজি গান? এখনো যা আছে অনেক অনেক আছে, গলার কি গমক বাবা। যাকে যাকে সারান্দা, ওই সব কথা শোনো, তোমারে একটা কথা বলি ভায়া, এসো এসো দেখি। কি হলো কি হলো বলেন দাদা? এই ভূষুণ্ডির মাঠে তুমি নতুন এসো, এখানকার রীতি নীতি তোমার ঠিক জানা নেই। যেভাবে তুমি ওই শাশুন্নি পেতনি ডাইনিদের পেছনে নেগেছো, হাতে করি কোনদিন একটা অঘটন না ঘটি যায়। না মানে আমি তো তেমন কিছু না। থাক থাক থাক, তোমার আর নজদা পেয়ে কাজ নেই, আমি সব দেখেছি শুনেছি। বয়স জ্যেষ্ঠ হিসেবে তোমারে আমার আগাম সাবধান করার কথা এই সাবধান করে দিল। তেনাদের একটু ওই সামলে সুমলে চলো ভায়া। সে না চলব, কিন্তু আমার যে বড় ফাঁকা ফাঁকা লাগে। ও পেতাম পেতাম এরম তো হয়, পরে সব ঠিক হয়ে যায়। আচ্ছা এটা ভুলে যাচ্ছ কেন? হ্যাঁ ইহলোক সারি এই সবে মাত্র তুমি পরলোকে ল্যান্ড করিস, এখানকার রীতি নীতি তোমার মেনে চলতে হবে তো নাকি? দক্ষ দাদা, অবয়দান তো আপনার কাছে একটা আর্জি জানাই। পেট খোলসা করে বলে ফেলো ভায়া, তোমারে আমার মনে ধরেছে, তোমার সাত খুন মাপ। ইহলোকে তো ওই নেত্যকালীর জ্বালায় অতিষ্ঠ হয়ে মরেছি, এই পরলোকে একটু শান্তি পেতে চাই। মানে কথাটা তো ঠিক, এই ঠাউর করতেই পারলুম না। জেরে কাশো, জেরে কেসে একদম পেট খোলসা করে বলি গেল আমার। না মানে বলছিলাম যে আপনাদের এখানকার ওই ডাইনিটারে আমার মনে ধরেছে। না আপনার তো এখানে অনেকদিনকার বাস, আপনি যদি ওই ডাইনিটারে একটু বুঝোয় টুজোয় রাজি করাতে পারেন, তাহলে আমি আপনার একেবারে কেলা গোলাম হয়ে থাকবো যক্ষ দাদা। ই কি কথা বলছো তুমি? হ্যাঁ এ বয়সে আমারে ঘটকালি করতে বলছো? সি 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 সি, না 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 আমি আপনার কোনো কথা শুনবো না, একটা ব্যবস্থা আমার করে দিতেই হবে আপনার। এই দেখো দেখি, তো বড় মুশকিলে ফেললে। কিছু মনে করো না, তোমার আমি একটা কথা বলি। তুমি যার ওই মানে বিয়ে করার জন্য উঠে পড়ে নেগেছো ডাইনিটার পেছনে, আমি একবার টোপ দিয়েছিলাম তার। তো আমারে কি করিয়েছিল জানো? কা করিয়েছিল? কা করিয়েছিল? করিয়েছিল আমার মাতা আর মুন্ডু। চুপ করে শোন, তা বুঝলে? একদিন সাত সকালি পাথকিত সারি স্নান সারি ফিরছি, হঠাৎ দেখি কি, তোমারে কি বলবো ভায়া,
তুমি ওই ডাইনিটারে বিয়ে করার জন্য ছটফট করছো? তিনি পাতা দুলায়ে ঢুমকি সালে আমারি অগ্রে অগ্রে চলিছেন। ওনার সাল দেখি মনটা আমার কিরকম সঞ্চল হয়ে উঠল। আমার কিরকম যেন ভিমরি খেয়ে গেলুম। আর থাকতে না পেরি পাশ খাই গলায় মারলাম। তারপর আর যাই কোথায়? সকিতে ঘুরে এই পেছন দিক থেকে চালালো বিরাশি শিক্ষার এক নাতি আমার এই নাকে। এখন থেকে নাকটা কিরকম যেন বোসা হয়ে গেছে, তাই ভাবছি। ভাবাভাবির কিচ্ছু নেই। মোটামুটি তার সঙ্গে আমার একটু আধটু কথাবার্তা হয়েছে, তাতে আমি যা বুঝেছি সে রাজি হলেও হতে পারে। এখন সবটাই আপনার দয়া দাদা। এ তো ভারী মুশকিলে ফেললে দেখছি। ঠিক আছে, দেখি ওই শুক্লা চতুর্দশীর রাতে তোমাদের বিয়েটা দেওয়া যায় কি না। হরি হে মাধব, পা ধোব না গা ধোব, না স্নান করব, স্নান করব, স্নান করব, স্নান করব। শেষমেশ অবশ্য ওই পায়ে ধরতে রাজি হয়েছে। আরে গত জন্মে নেত্রটা আমারে কম ঝাঁটা বেটা করিছে, এখনো পিঠে কালশিটে পড়ি আছে। যাক, এই পরকালে এই ডাইনিটারে বে করে যদি একটু শান্তি পাই। বরমদেজি, বরমদেজি, কে আপনি? আমার মুঙড়িকে দেখিয়েছেন। মুঙড়ি হেটে আবার কেটা? আমার জড়ু মুঙড়ি দেখিয়েছেন। দশ শালা, তোর মুঙড়িটা আমি দেখবো কি করি? না, মনে হলো যেন মুঙড়িকেই বুঝি দেখলাম। আবার বাংলা? আরে তুই কি তোর নিজের মাতৃভাষা ভুলে গেলি নাকি? যাকে যাকে যাকে, এই 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 জক্ষমশাই কোথায় রে? হ্যাঁ, আরে এদিকে বিয়ের লগ্ন চলে যাচ্ছে। আর বলিয়েন না, উনি আমাকে একটা পুরুত খুঁজতে পাঠিয়েছেন। দিক্কাত দিক্কাত, এখন আমি পুরুত কোথায় পাই বললেন? হ্যাঁ আমি বলছি, পুরুত আমার কিসে লাগবে? হায় রাম, কা বলেন বরমদেওজি, শাদি মে পুরুত লাগবে না, তাজ্জব কি বাত! ভূতের শাদি কি শাদি লয়? তাহলে তো না আমার বেটা খুব ঘটা করে দিচ্ছিস কি বল? কা বলেন বরমদেওজি, না 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 না, দাঁত কালাতি হবে না। যাও তাড়াতাড়ি আমার জন্য পুরুত খুঁজতে যাও, যাও চলে যাও। জি হুজুর। আহা ছিরা দিকে চন্দ্র বলি, কাইরে রেখে কাইরে ফেলি। আহা ছিরা দিকে চন্দ্র বলি, কোথায় আমার নিত্য কালি। ছিরা দিকে চন্দ্র বলি, কোথায় আমার সোনামণি।
বুঝে বুঝে তো বিয়ে করতে চলিস, নতুন করে বিয়ে করতে নজা করছে দেশে বিয়ে লয় ভূতের বিয়ে ভূতের, এই ব্রহ্মদত্তের শোনে ডাইনির বিয়ে। এই চলো চলো সবাই চলো দেখি, হ্যাঁ বিয়েতে নাচা হবে, গানা হবে, খাওয়া দাওয়া কত কি হবে। চলো চলো আকাশ পর্ষদ আর বেশি সময় নেই। রে বেটা কারিয়া পুরুষটারে সঙ্গে নিয়ে আয় না রে বেটা। এই হারাম জাদা পুরি আর কত ফুলবি, শিগগির মন্ত শুরু কর। কি শুরু করবো বল না রে, তোর বাবার বেড়ে শালা না, এ আজ দেখছে একটা অঘটন না বাদিয়ে ছাড়বে নি। এই খামোকা গাল দিলে ফল ভালো হবে না বলে দিচ্ছি। শ্যালো হুকু দেখতেছ, ফাঁক দেখনি আবার মুখে মুখে সোফা, আর মেয়ে রে তোর আমি তুই জানিস না শুক্লা চতুর্দশীর রাতে পুরী পোড়া ব্রাহ্মণ পেদালে
মনের অমঙ্গল হয়। না প্রভু, জানতাম না, এই জেনে নিলাম। খুব বাসা বেঁচে গেলি, এখন তাড়াতাড়ি মন্ত্র শুরু কর। দেখি তোর গলে ঝুলছি, এখানে এসে দেখি এদের বেয়ে দিতে আমায় আনা হয়েছে। আমি তো মেয়ের মন্ত্র জানি না রে। ও জানিস জানিস, চালিলে চালিলে। যক্ষ দাদা, আর কত দেরি গো, আমার তো ভীষণ টেনশন আসছে গো, টেনশন। উত্তেজনা যে তোমার কোন পর্যায়ে পৌঁছেছে তা বেশ বোঝা যাচ্ছে। আর একটু দম মেরি থাকো, হলো বলি। নে নে, আকাশ ফসাইতে আর বেশি দেরি নেই, তাড়াতাড়ি শুরু কর। আমি যা জানি তাই বলছি, পরে আবার। জন্ম জন্ম গতায়তি এতং ভীল ভিন্নং প্রেতং মুখত দদাতি তং মুক্তিং মরণা ইদং পৃথ্বী সর্বমায়া পরিত্যাজ্য প্রেতং তং গুষ্টিং অগ্নিশুদ্ধা তং দেহি পরলোকং গচ্ছ 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 গচ্ছ। ব্যাস চারিয়ালে, ব্যাস হয়ে গেল। এইবারে জ্বলন্ত পেকারিটা শালো পণ্যের মুখে গুজে দেয়। এই শ্যালো, তোর কুষ্টির কেতায়াম, এটা বের মন তো শ্যালো, শ্মশানের মুড়ি পড়া ব্রাহ্মণ এনেছে ব্রহ্মদত্তের বেদিতে। দাদা, ওই ওই দৈববাণীর কথাটা ভুলে যাবেন না কিন্তু। কুচি করেছে তোর দৈববাণী? আমি তো তখনই বলেছিলাম আমি বের মন্ত্র জানি না, আমি মরার মন্ত্র জানি। আরে তখন থেকে শুধু মাইট টাইট না মাইটবে না। সুমা সুমা খাবে শত নষ্টের গুড়া ওই খুত্তা। আমায় কেন বলছেন? আমায় বললেন একটু পুতলি আসতে, হাতের সামনে জমিলা কইলি এলাম। তোরে একবার আমি হাতের সামনে পাই, তোর ওই গাঁজায় দম দেওয়া আমি দেখাচ্ছি। তারা বরং দেওজি, আপনি আমাকে বাঁচান, আমার গলতি কি আছে বুঝলেন? ও যক্ষ দাদা, আরে ছেড়ে দেন না, যা হওয়ার হয়েছে, এখন ওই শুভ কাজটা তাড়াতাড়ি সম্পন্ন করেন, নারে যে কন্যা লগ্নভ্রষ্ট হবে সে কথা ভেবে দেখেছেন? খুব ভালো করে ভেবে দেখিস, উত্তেজনার পারদ যে তোমার কোথায় গিয়ে ঠেকেছে তা মালুম হচ্ছে। আরে আরে যাক গে যাক, আরে মন তো পড়া দরকার কি, এই শুভ দৃষ্টিটা করে নিয়ে মালার বদলটা পটাপট করে নিলেই তো হয়ে গেল, একটা শুকে যায়। এই হারামজাদা, এখন এখানে দাঁড়িয়ে আছিস, সাপ ভাগ এখান থেকে। শুধু শুধু মারবে, এবার গায়ে হাত তুললে এই পইতা শুয়ে
ঘুরায়ে ফিরায়ে প্রস্তাব করতে করতে এমন উৎপাদন মন্ত্র ছাড়বো না, সালো নিমেষে ভস্ম হয়ে যাবি। হ্যাঁ, ডেমটা পুরুত বলে কি, এ যদি আটজনে ওই জমে দক্ষিণ দুয়ার না দেখিছি তো আমার নাম নদেশ থাকবে, কি করবি? নিকুশি করেছে তোর, তোর গোষ্ঠী আজকে আমি নির্বংশ করব, তোর বংশ আজ আমি নির্বংশ করি। আরে মাইয়া, রে মাইয়া, তোর বংশ আজ এখানে নির্বংশ করব, তোর গোষ্ঠী আজকে আমি নির্বংশ করব, তোর বংশ আমি নির্বংশ। অনেক ঝামেলা হয়েছে বুঝলে, আর দরকার নেই, চলো তো নিজেরা মালাটা বদল করে নিই। এই এই তুমি ওটো, তুমি ওটো 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 কই গো ওটো, এই দেখো আরে ওটো 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 দেখি দেখি এই এই দাঁড়াও দাঁড়াও দাঁড়া এইবার কিন্তু তোমার ঘোমটা খুলতেই হবে, কি গো ঘোমটাটা খোলো পেয়সি, একটু স্থির হয়ে দাঁড়াও, চাঁদ বদন খানি দেখি। তোমার কি অল আউট হয়েছিল? অল আউট তোমার সত্তরের হোক, কেন ঘরে কেরোসিন ছিল না? আই ভাবি যারাটা বেসারা জলুস মতো এসছে মনে হয়, শুনেছি সোনা পোর খেলি নাকি এমন চক 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 চক। তাই আচ্ছা ইয়ে শোনো না গো, এই 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 তোমার ধারটা আগের থেকে একটু নরম হয়েছে। নরম হয়েছে? দাঁড়া তুমি সেরকম নেবো খারাপ বেয়াদব বেঈমান পুরুষ, মনে কি এমনি এমনি কাবু করে যাই? সুরটার কয়েক ঘা তোমার পিঠে পড়লে তুমি একেবারে ঠান্ডা, আমি ভালোভাবে জানি পুরো সুরটা কোথায় গেল। আমি আর দু জন্মের আগের বউ, তা কি তুই জানিস? দূর গবা চাইনি, আমি আর তিন জন্ম আগের বউ, প্রত্যেক দিকের আমার। তুই এখানে চেঁচি চেঁচে মর, আর ওই ডাইনি মাগিটা মিনসুটাকে নিয়ে উধাও হয়ে যা। উধাও হও আসছি, তার আগে তোর ঘেটি মটকাবো, তারপর ওই ডাইনি বেটিকে খাবো। এত বড় সাহস না, তুই আমার ঘেটি ধরেছিস? হ্যাঁ, তুই আমার ঘর মটকাবি, তার আগে তোকে খাই মাই করে চিবিয়ে খাবো, তারপর ওই ডাইনি বেটিকে খাবো গিয়ে। তবে রে মাগি জানিস মনে ধ্বনি শুনছো কি বায়ান মনে, ভাবছো বুঝি শ্যামের বাসি, ভাবছো বুঝি শ্যামের বাসি ডাকছে তোমায় বাসবনে, ধ্বনি শুনছো কি বায়ান মনে, ধ্বনি শুনছো কি বায়ান মনে,
ভাবছো বুঝি শ্যামের বাঁশি ডাকছে তোমায় বাসবনে, ধ্বনি শুনছো কি বায়ান মনে, ওটা যে খেক শেয়ালি দিও না কুলে কালি, ওটা যে খেক শেয়ালি দিও না কুলে কালি, রাত বিরিতে শ্যাল কুকুরের, রাত বিরিতে শ্যাল কুকুরের সুসো প্যাসার ডাক শুনে, ডাকছে তোমায় বাসবনে, ধ্বনি শুনছো কি বায়ান মনে, ধ্বনি শুনছো কি বায়ান মনে, ভাবছো বুঝি শ্যামের বাঁশি ডাকছে তোমায় বাসবনে, ধ্বনি শুনছো কি বায়ান মনে। বলি ভায়া, কিসে এরা তো গোল চারিদিকে, হ্যাঁ এনেশা করি একটু মোদা দিয়েছি, এত হট্টগোলের মাঝে তাও কেমন ছটকে গেল, কি করি বলো দেখি, আমি এখনই তোমাকে আমি পই পই করে সাবধান করেছিলাম ভায়া, এ ডাইনি যে সে ডাইনি, এখনো আমার এই নাকটা একই ঘিন্নি, তুমি তুমি এখানে এই অসভ্য ব্যম্মদত্তিটার সঙ্গে মজার মাথা খেয়েছো নাকি? কে তোর গিন্নি, কিসের গিন্নি, ঢাকনা মিনছে কত সিঁড়ি দেখো, তিন কালি গে এক কালি এসে ঠেকেছে, এখনো পুরোর অস যায়নি গা, কেন একটা নাতিতে শিক্ষা হয়নি বেশি, আর চার চারটা নাতি খাবার বাসনে হয়েছে। अरे माया, अरे माया, ये तो मेरा मुंगड़ी है, कारे मुंगड़ी तोहर शर्म नहीं बा, का समझे तू बड़े आदमी का साथ, नीको जी करे तेरे तार मुंगड़ी, राम 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 राम, ये तेरे तार मुंगड़ी, ये तो मर गई नहीं, आई कमदार कमदार मंजी, आमर से तू ये कुछ ना, सरकार कोई खाने हैं, तुम बीच अभी कुछ सही दबो, देखो আমার মুড়ি, আমার গিন্নি তোমাদের, আরে ওরা তো না সেরি দাও, আর বিয়ে করা স্ত্রী দেত্ত খালি, তুমি তুমি কেমন মিনছে গো, তোমার সামনে তোমার সত্যি সত্যি স্ত্রী রে, তু দুটো ঠেম না মরণ মরণ করতেছে, বেইজ্জত করতে চলিছে, এই ডাকুশি করো বেইজ্জত করিল, তুমি বসে বসে বকনি সারা আর বসে বসে অকাত দেখো, এরকম অনাবুকা মিনছে আমি বাপের জন্মে দেখিনি বাপু, আমার স্বামীকে তোর বাপের সম্পত্তি নাকি উতলে উঠেছে, তোর গাড়ি শুরু করলাম